এবং প্রত্যেক জেলায় আমরা আজকে স্মারকলিপির মাধ্যমে রাজ্যের গভর্নরকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা না হয় তাহলে আগামী দিনে ভারতবর্ষে এবং করিমগঞ্জ জেলায় কংগ্রেস যে আন্দোলন গড়ে তুলবে সেই আন্দোলনকে প্রতিহত করার ক্ষমতা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের থাকবে না। বন্ধুগণ, আপনারা জানেন 2014 সালে যখন মোদি সরকার ভারতবর্ষের মধ্যে অধীন হয়েছিলেন তখন গ্যাস সিলিন্ডারের দাম ছিল 440 টাকা। আজকে গ্যাস সিলিন্ডারের দাম আমরা জানি প্রত্যেকে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে একটা গ্যাস সিলিন্ডারের বিরুদ্ধে 1200 টাকা। আজকে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল থেকে শুরু করে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর একক একতরফাভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী